এদিন শুটিয়া সীমান্ত দিয়ে কফিনবন্দি দেহ দেশে নিয়ে গেলেন বাংলাদেশ বর্ডার গার্ডসের সদস্যরা। বুধবার সকালে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে কফিনবন্দি দেহ তুলে দেওয়া হয় বিজিবির হাতে। ফুল দিয়ে সাজানো কফিন, লেখা মোহাম্মদ রইসউদ্দিন, বিজিবি। বিএসএফ সূত্রে খবর, গত সোমবার গরু পাচারকারীদের বাধা দিয়ে হামলার মুখে পড়ে বিএসএফ, পাল্টা প্রতিরোধ করে বিএসএফ, পাচারকারীদের ঠেকাতে গুলি চালায় বিএসএফ। বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক ব্যক্তির। বিএসএফের দাবি, মৃত ব্যক্তি বাংলাদেশের পাচারকারী, যদিও মৃত ব্যক্তিকে তাদের কর্মী বলে দাবি করে বিজিবি। সোমবার ভোরে বনগাঁর সুটিয়া সীমান্তের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে ওই দিন ভোর রাতে সীমান্তে গরু পাচার চলছিল। পাচার রুখতে সেখানে যায় বিএসএফ, জওয়ানেরা। বিএসএফকে আক্রমণ করে পাচারকারীরা, পাল্টা প্রতিরোধ করে বিএসএফ। বিএসএফের গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরনে ছিল গেঞ্জি ও গামছা। বিজিবির দাবি উড়িয়ে বিএসএফের দাবি, সেদেশের জওয়ান হলে সে সময় গামছা ও গেঞ্জি পরে সেখানে কি করছিলেন ওই ব্যক্তি। বিএসএফ জানিয়েছে শুটিয়া সীমান্তের বাঁশঘাটা এলাকায় পাচার রুখতে গেলে বিএসএফের ওপর হামলা করা হয়। সেই সময় গুলি চালায় বিএসএফ। এক ব্যক্তি জখম হলে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা হাসপাতালে আনার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় বনগাঁ থানায় বিএসএফের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে বলা হয় ভারত থেকে আসা একদল পাচারকারী সীমান্ত পেরিয়ে আসার চেষ্টা করলে বিজিবি জওয়ানেরা তাদের তাড়া করে। সেই সময় বিজিবি সদস্য মোহাম্মদ রইসউদ্দিন দলছুট হয়ে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। মৃত ব্যক্তির দেহ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ফ্ল্যাগ মিটিং করা হয় দুদেশের জওয়ানদের মধ্যে। দেহ ফিরিয়ে নেওয়ার আবেদনও করা হয়। সেই মতো এদিন বনগাঁ হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়া হয় উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের বাঁশঘাটার শুটিয়া এলাকায়। সেখানেই দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা উপস্থিত ছিলেন। এরপর সরকারি নিয়ম মেনে দেহ তুলে দেওয়া হয় বাংলাদেশ বর্ডার গার্ডসের হাতে। দেহ নিয়ে দেশে ফিরে যান তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।